আপনি বলছিলেন কিছুদিন আগে একটা ইন্টারভিউতে অনেক উঁচুতে আপনাকে বসিয়ে রাখা হয়েছিল। সার্কাস মানে তো উঁচু নিচু এসব অদ্ভুত অদ্ভুত সমস্ত ফিজিক্যালিটিস আছে। তো সার্কাসের ভেতরে একটা দৃশ্য আছে, আপনারা খেয়াল করেছেন কিনা ট্রেলারে, যেটা আমি খুব উঁচু থেকে নেমে আসি, সেটার জন্য আসলে আমরা মানে ওটা পরে একটু আমাকে করতে হয়েছে, রিগ পরে আমাকে নেমে আসতে হয়েছে, এবং সাথে আমার চাদরের ভিতরে অনেকগুলো কবুতর ছিল, আপনারা দেখতে পেয়েছেন। কিছু মিলে আরও কিছু খেলা ছিল, খুব ইন্টারেস্টিং খেলা, আমি জানি না সেগুলো ছবিতে কতটুকু রাখতে পেরেছে দিদার, কিন্তু আমরা চেষ্টা করেছিলাম। নাইফ থ্রোয়িং থাকে, চাকতিটা ঘুরতে থাকে এবং তখন ছুঁড়ে ছুঁড়ে মারা আর কি, সেটাও করেছি, সেটা হয়েছে, সবকিছু একটু প্র্যাকটিস করেছি আর কি। কখনো কি মনে হয়নি যে ছুরিটা কোথায় যাচ্ছে না যাচ্ছে একটু দেখি? কিছুটা তো আসলে আমরা সিনেমাটিক লাইসেন্স বা কিছুটা তো আসলে আমাদের দর্শক ই করতে নিয়ে হয়েছেই, মানে আমাদের ডিরেক্টরের কারসাজি, ক্যামেরার কারসাজি কিছুটা আছে, কিন্তু সত্যিকার অর্থে অনেক খেলা আমাকে শিখতে হয়েছিল। গ্রামের লোকজন আপনাকে চিনতে পেরেছিল, মানে বিউটি মনে করেছিল না জয়া আহসান মনে করেছিল? সত্যি কথা বলতে বিউটি মনে করেছিল, ওরা যখন খেলা দেখতে এলো তো তখন আমি দুই একটা শট খুব ভালোভাবে দিয়ে ফেলেছিলাম, তো ওরা বুঝতে পারছিল না যে ক্যামেরা ট্যামেরা আবার কেন, তখন ওরা পরে বুঝতে পেরেছে যে এটা আসলে শুটিংও হচ্ছে এখানে। হ্যাঁ, কিন্তু ওরা কিন্তু একদম ভেবেছিল যে এখানে সার্কাসই দেখানো হচ্ছে, সার্কাস দেখতেই তারা এসেছিল।